মাছের বাজার, নদীর সাগরে মিলছে ইলিশ। এই মুহূর্তে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা 22 দিনের যে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল মা ইলিশ সংরক্ষণে, তা শেষ হবার পরপরই কিন্তু বরিশালে যতগুলো মৎস্য অবতরণ কেন্দ্র থেকে শুরু করে বাজার আছে তাতে কিন্তু ইলিশ মাছের দেখা মিলতে শুরু করেছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র, সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র যে পোর্ট রোড, সেই পোর্ট রোডে এবং এখানে সকাল থেকেই কিন্তু ইলিশ মাছের বেচা বিক্রি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বেচা বিক্রি চলছে। আমরা কথা বলেছিলাম জেলেদের সাথে, জেলেরা যেটা আমাদেরকে বলেছে যে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই কিন্তু তারা নদীতে নেমে গিয়েছে এবং ইলিশ মাছ ধরে তারা এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে শুরু করে বাজারগুলোতে নিয়ে আসছে এবং বেচা বিক্রি শুরু করেছে। আমরা কথা বলেছিলাম সাধারণ ক্রেতাদের সাথে, তবে সাধারণ ক্রেতারা যেটা আমাদেরকে জানিয়েছে যে মাছের যে দাম তা কিন্তু অনেক বেশি বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ী যারা আছে এখানে ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে আজকে সকাল থেকে গোটলা বিক্রি হচ্ছে 16,000 টাকা মন প্রতি, ভেলকা বিক্রি হচ্ছে 28,000 টাকা মন প্রতি, এলসি বিক্রি হচ্ছে 35,000 টাকা মনে, কেজি সাইজের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 40,000 টাকা মনে, 1200 গ্রামের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 46,000 টাকা মনে এবং 1.5 কেজি সাইজের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 55,000 টাকা করে। ব্যবসায়ীরা আমাদেরকে আরও যেটা বলেছেন যে নিষেধাজ্ঞার পরপরই কিন্তু বাজার সরগরম হয়ে উঠেছে এবং বিভিন্ন সাইজের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে। যদিও আমরা এখানে ঝাটকা মাছ বিক্রি হতে দেখছি, যদিও এই ঝাটকা মাছ বিক্রি কিন্তু নিষেধ আছে, তারপরেও এখানে 14,000 টাকা মনে ঝাটকা মাছ বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারটি কিন্তু ভোরের একটি বাজার, ঠিক সকাল 5টার পরপরই কিন্তু এই বাজারটা জমে ওঠে, কিন্তু ইলিশ মাছ যেহেতু এখনও আসছে তাই এখনও এই বাজারটা জমজমাট অবস্থায় আছে। আমরা কথা বলেছিলাম বরফকলের যে ব্যবসায়ীরা আছে সেই বরফকলের ব্যবসায়ীদের সাথে, তারা বলেছে যে টানা 22 দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তারা এই বরফ ব্যবসা কিন্তু তেমন একটা ছিল না, এখন কিন্তু এই বরফ ব্যবসা আবারও জমজমাট হয়ে উঠেছে। ব্যবসায়ীরা যেটা আমাদেরকে বলেছে, মাছের ব্যবসায়ীরা, যে এখন পর্যন্ত সাগর থেকে কোনো মাছ আসেনি, নদীর যে মাছগুলো আছে সেগুলোই এখানে বেচা বিক্রি হচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম বরিশালে।